আমি আজকে তোমাদের সামনে কতদিনের শর্ট সার্কিট কারেন্ট ক্যালকুলেশনের যে অধ্যায় পড়িয়েছিলাম সেখানে একটা অঙ্ক করানো হয়েছে, তারই ধারাবাহিকতাই আমি আবার আজকে একটা অঙ্ক করাতে চাচ্ছি। এই জন্য যে এই চ্যাপ্টার থেকে অবশ্যই একটা পরীক্ষায় অঙ্ক থাকবে, এই জন্য তোমাদের আরো প্র্যাকটিস করার জন্য অঙ্ক আমি একটা দেবো। ব্ল্যাক বোর্ডের থেকে খেয়াল নজর করো, দেখতে পারবে যে গতদিনের অঙ্কের মতোই আমি একটা চিত্র অঙ্কন করেছি, যে এখানে দুটা জেনারেটর আছে এবং দুটো ট্রান্সফরমার আছে। ট্রান্সফরমার জেনারেটর রেটিং দেওয়া আছে, এখানে একটা ফিডার, ফিডারের মধ্যে দুই জায়গায় ফল্ট হয়েছে, শর্ট সার্কিট ফল্ট F1 এবং F2 স্থানে, আর লাইনের রেজিস্ট্যান্স এবং রিয়্যাক্ট্যান্স দেওয়া আছে। এটা একটু ব্যতিক্রম বিধায় অঙ্কটা আমি ব্যবহার করানোর জন্য তোমাদেরকে চাচ্ছি। এখানে বলা আছে যে F1 এবং F2 সীমিত স্থানে শর্ট সার্কিট ফল্ট সংঘটিত হলে শর্ট সার্কিট KVA কত এটা নির্ণয় করতে হবে। আমরা যেগুলো স্টেপ তোমাদের যেগুলো স্টেপ ধাপ অনুসরণ করতে হবে প্রথমের অঙ্কই আমি দেখিয়েছি যে কি কি ধাপ অবলম্বন করতে হবে। যদিও অঙ্কটা এখানে ছবি একই রাখানো হয়েছে, কোনো কোনো প্রশ্নে ছবি ছাড়াই অঙ্ক থাকবে, সেখানে তোমাকে সিঙ্গেল লাইন এরকম ডায়াগ্রাম অঙ্কন করে নিয়ে এরপরে তোমাকে অঙ্ক শুরু করতে হবে। তো এখন আমি অঙ্ক শুরু করতে যাচ্ছি যে ফল্ট বিন্দু পর্যন্ত F1 এবং F2 বিন্দু পর্যন্ত আমাদের শর্ট সার্কিট KVA মান নির্ণয় করতে গেলে যে স্টেপগুলো অনুসরণ করতে হবে, গতদিনের অঙ্কের ভিতরেও যে স্টেপগুলো তোমরা অবলম্বন করেছিলে আজকেও ওই স্টেপগুলো তোমাকে অনুসরণ করতে হবে। এক নম্বর হলো যে প্রথম তোমাদের প্রথম কাজটা যেটা করতে হবে সেটা যে ফল্ট বিন্দু পর্যন্ত টোটাল রিয়্যাকট্যান্সের মান বের করতে হবে। টোটাল রিয়্যাকট্যান্সের মান বের করতে গিয়ে এখানে এক একটা প্ল্যান্ট এক এক ধরনের অর্থাৎ জেনারেটরের রেটিং ট্রান্সফরমার রেটিং ভিন্ন ভিন্ন মানের দেওয়া আছে। এই ক্ষেত্রে তোমাদের একটা বেস কেভিএ ধরে নিতে হবে, ধরি বেস কেভিএ। এখানে আমি বলেছিলাম বেস কেভিএ ধরার নিয়ম, সর্বোচ্চ উপাদানের যে সবচেয়ে বেশি মানের সেটাকে তোমরা বেস কেভিএ ধরে নিতে পারো, অথবা টোটাল সবগুলোকে যোগ করে গড়ও করে নিতে পারো, অথবা যে কোনো একটা মানসই বেস কেভিএ ধরে নিতে পারো। এখানে আমি সর্বোচ্চ বেস কেভিএ ধরছি যে ক্যালকুলেশনে সুবিধা হবে একটা, এই জন্য 8000 বেস কেভিএ, 8000 KVA এটা বেস কেভিএ। এখন জেনারেটর 1-2 ট্রান্সফরমার 1-2 এগুলো সবগুলোকে বেস কেভিএতে রিয়্যাকট্যান্সের মান নির্ণয় করতে হবে। তো আমরা এখানে যদি দেখি যে বেস কেভিএতে XG1 পার্সেন্টেজ রিয়্যাকট্যান্স XG1 এটার ফর্মুলা আমরা জানি, তোমাদেরকে আগেই বলেছিলাম KVA বেস ইনটু হলো রেটেড পার্সেন্টেজ রিয়্যাকট্যান্স ভাগ হলো KVA রেটেড, এটা ফর্মুলা। কেভিএ বেস ধরেছি 8000 ইনটু হলো 10% ভাগ হলো 6000। এখানে হিসাব করলে 13.33%। এরপরে পার্সেন্টেজ জেনারেটর 2 এখানে জেনারেটর 2 8000 বেস কেভিএ ইনটু হলো 12% ভাগ 8000। এরপরে আসে ট্রান্সফরমার 1 XTR1, এখানে আছে বেস কেভিএ ইনটু 5% ভাগ হলো 7500, এটা সমান হলো 5.33%। এরপরে আমরা ট্রান্সফরমার 2
first over 2 percentage reactance XTR2 সমান হলো 8000 base KVA into 6% ভাগ হলো 5000 এই টোটাল মিলে হচ্ছে 9.6% তাহলে আমরা এই পর্যন্ত এই ফল বিন্দু পর্যন্ত F1 বিন্দু পর্যন্ত দেখো সবগুলোর রিয়াকট্যান্স কে আমরা বেস কে ভিতে রূপান্তর করে নিলাম বেস কে এখানে লাইনের রেজিস্ট্যান্স এর মান দেওয়া আছে পার কিলোমিটার এবং রিয়াকট্যান্স এর মান দেওয়া আছে এটাও পার কিলোমিটার এখন F1 বিন্দু পর্যন্ত আমরা যদি রিয়াকট্যান্স ডায়াগ্রাম অঙ্কন করি তাহলে এরকম দাঁড়াবে এটা জেনারেটর এটা ট্রান্সফরমার জেনারেটর ট্রান্সফরমার এখানে একটা ফল্ট হয়েছে এখানে একটা ফল্ট হয়েছে ফল্ট থেকে শর্ট হয়ে এরকম শর্ট হয়েছে এখন এটার মান হলো জেনারেটর 1 এর মান হলো 13.33 জেনারেটর 2 এটা 12% ট্রান্সফরমার 1 এটা 5.3% এটা 9.6% এখন এটা হলো 0.1 F1 বিন্দুতে এটা হলো 0.1 ওহম এটা 0.3 ওহম পার কিলোমিটার এটা পার কিলোমিটার টোটাল এখান থেকে এই পর্যন্ত লাইন 50 কিলোমিটার যদি হয় তাহলে F2 বিন্দুতে আমরা F2 বিন্দুতে যদি রেজিস্ট্যান্সের মান টোটাল রেজিস্ট্যান্সের মান নির্ণয় করতে চাই তাহলে এখানে এই রেজিস্ট্যান্স কে আমরা উপেক্ষা করতে পারছি না যেহেতু 0.1 ওহম এটাকে ধরতে হবে আর এখানে রিয়াকট্যান্স এর মান আছে 0.3 ওহম পার কিলোমিটার তাহলে এটা F1 F1 বিন্দু পর্যন্ত আমরা যদি ফল অর্থাৎ টোটাল রিয়াকট্যান্স এর মান নির্ণয় করি তাহলে এটা একটা সিরিজ এটা একটা সিরিজ তারপরে যেটা প্যারালাল করলে এই পর্যন্ত রিয়াকট্যান্স এর মান বেরিয়ে আসবে তাহলে F1 বিন্দু পর্যন্ত মোট পার্সেন্টেজ রিয়াকট্যান্স x f1 পর্যন্ত পার্সেন্টেজ রিয়াকট্যান্স হবে 13.33 প্লাস 5.3 প্যারালাল 12 প্লাস 9.6 তো এখানে আসতেছে 18.6 শর্ট সার্কিট কেভি এর মান কত আমরা এখন বের করব তাহলে F1 বিন্দু পর্যন্ত F1 বিন্দু পর্যন্ত শর্ট সার্কিট KVA অথবা KVA SH সমান KVA SH সমান এখানে বেস KVA KVA বেস ইনটু 100 ভাগ হলো টোটাল পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স F1 পর্যন্ত পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স তাহলে আমরা এখানে একটু লিখে দেই কেভি এ এস এইচ সমান হলো কেভি 8000 ইনটু 100 ভাগ 10 এটা কেটে গেলে
তাহলে আমরা দেখতে পাচ্ছি এফ ওয়ান বিন্দু পর্যন্ত টোটাল শর্ট সার্কিট কেভিএ 80 এমভিএ অথবা 100 কেভিএ এটা কেভিএ এটা অ্যানসার এখন আমাদের কি বের করতে হবে এফ টু বিন্দু পর্যন্ত এফ টু বিন্দু তাহলে এইটুকু আমরা রিয়্যাকট্যান্স বের করেছি এই রিয়্যাকট্যান্সের সাথে এই রিয়্যাকট্যান্স দুটো যোগ করতে হবে যেহেতু এখানে 0.1 ওহম দেওয়া আছে এটা পার্সেন্টেজ না রেজিস্ট্যান্সের মানটা ওহমে দেওয়া আছে এবং রিয়্যাকট্যান্সের মানটা ওহমে দেওয়া আছে এবং এই দুটার ডিসটেন্স এই উপাদান থেকে ফল্ট বিন্দু পর্যন্ত ডিসটেন্স দেওয়া আছে 50 কিলোমিটার তাহলে 50 কিলোমিটার যদি হয়ে থাকে তাহলে টোটাল রেজিস্ট্যান্স এবং রিয়্যাকট্যান্সের মান লাইনে মোট রেজিস্ট্যান্স 50 × 0.1 = 5 ওহম লাইনে মোট রিয়্যাকট্যান্স 50 × 0.3 = 15 এখন এটাকে যদি পার্সেন্টেজ রিয়্যাকট্যান্স বের করতে চাই এই দুটাকে পার্সেন্টেজ রিয়্যাকট্যান্স বের করতে হবে তাহলে দেখো একটা ফর্মুলা আমি আগে লিখে দিয়েছি যে ফর্মুলাটা তোমাকে পুনর্স্মরণ করতে হবে আমরা জানি পার্সেন্টেজ রেজিস্ট্যান্স সমান IFL ইনটু পার্সেন্টেজ রিয়্যাকট্যান্স সরি রেজিস্ট্যান্স ভাগ হলো ভিপি ভিপি ইনটু 100 এটা একটা ফর্মুলা এখানে IFL এর মানটা বের করে নিতে IFL সমান IFL সমান KVA বেস ভাগ রুট থ্রি VA KVA বেস ধরা আছে 8000 ভাগ রুট থ্রি VA হল 33 দেখো সেকেন্ডারি ভোল্টেজ প্রাইমারি ভোল্টেজ 66 কেভি ট্রান্সফরমারের এবং ট্রান্সফরমারের সেকেন্ডারি ভোল্টেজ হলো 33 কেভি লাইন ভোল্টেজ তাহলে আমরা এখান থেকে বের করতে পারি তোমরা ক্যালকুলেশন করবে এখানে আমি লিখে দিচ্ছি 140 আইএফএল এর মান বের হলো এখন এখানে যদি মান বসিয়ে দাও আইএফএল হলো 140 ইনটু রেজিস্ট্যান্স আছে 5 ইনটু হলো 100 ভাগ হলো বিপি তার মানে ভিএল ভাগ রুট থ্রি 33 ভাগ রুট থ্রি ইনটু হলো 1000 যেহেতু 33 কেভি এগুলো সব অ্যাম্পিয়ার আছে ওহমে আছে এই জন্য আমরা এখানে 1000 দিয়ে গুণ করলাম তাহলে এটা এটা সমান টোটাল পার্সেন্টেজ রিয়্যাক্ট রেজিস্ট্যান্স এর মান আসতেছে এখানে পার্সেন্টেজ রেজিস্ট্যান্স এর মান আসতেছে হলো 3.67 এত পার্সেন্ট সিমিলারলি পার্সেন্টেজ রিয়্যাকট্যান্স লাইনের পার্সেন্টেজ রিয়্যাকট্যান্স আমরা বের করতে যদি চাই তাহলে 140 গুণ হলো 15 ইনটু 100 ভাগ 33 রুট 3 ইনটু হলো 1000 এটা সমান হবে 11% তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ট্রান্সফরমার জেনারেটর এগুলো আগে এফ ওয়ান পর্যন্ত আমাদের টোটাল রেজিস্ট্যান্স রিয়্যাকট্যান্সের মান বেড়েছে 10% তোমরা একটু আগে আগেরটা একটু দেখো 10% বেড়েছে এটাকে যদি আমরা এখন টোটাল এফ টু পর্যন্ত মোট রিয়্যাকট্যান্সের মান কত হচ্ছে এফ টু পর্যন্ত এফ টু বিন্দু পর্যন্ত
mole percentage reactance. Percentage reactance. 10 plus 11, 21%. And F2 bindu porjonto mole percentage resistance aage calculation kora hoyeche. Saman holo 3.67%. এখন মোট ইম্পিডেন্সের মান কত? এটার মান বের করতে হবে। F2 বিন্দু পর্যন্ত, অতএব F2 বিন্দু পর্যন্ত মোট পার্সেন্টেজ ইম্পিডেন্স percentage impedance z সমান percentage resistance square plus percentage reactance square 3.67 square 21 square এখানে ক্যালকুলেশন করলে ক্যালকুলেশন করে টোটাল ক্যালকুলেশন করলে যেটা আসবে এখানে আমার ক্যালকুলেশনের সমস্যা মনে হচ্ছে এজন্য তোমরা নিজেরাই ক্যালকুলেশনটা করে নেবে এখানে টোটাল কত রেজিস্ট্যান্সের মান আসতেছে এটা ক্যালকুলেশন করে নেবে ক্যালকুলেশন করলে টোটাল রিঅ্যাক্ট টোটাল ইম্পিডেন্সের মান পাওয়া যাবে অতএব F2 বিন্দু পর্যন্ত মোট শর্ট সার্কিট KVA সমান বেস KVA KVA বেস ইন্টু 100 ভাগ টোটাল অঙ্কটা হয়ে যাবে এটাই হলো তোমাদের আমরা এটা শিখলাম যে যদি রেজিস্ট্যান্সের মান দেওয়া থাকে রেজিস্ট্যান্সের মান ওহমে দেওয়া থাকে তো এই রেজিস্ট্যান্সের মানটাকে পার্সেন্টেজ রেজিস্ট্যান্সে রূপান্তর করে নিয়ে এরপরে পার্সেন্টেজ ইম্পিডেন্সের মানটা বের করতে হবে এখানে পার্সেন্ট যদিও এখানে রেজিস্ট্যান্সের মান যদি আরো কম হতো তাহলে আমরা নিগলে উপেক্ষা করতে পারতাম যেহেতু এখানে পার্সেন্টেজ রেজিস্ট্যান্সের মান উপেক্ষা করা যাচ্ছে না অবশ্যই এখানে পার্সেন্টেজ ইম্পিডেন্সের মানটা বের করতে হবে এই হলো মোটামুটি তোমাদের শর্ট সার্কিট ক্যালকুলেশন শর্ট সার্কিট কারেন্ট এবং শর্ট সার্কিট কেভিএ নির্ণয় করার জন্য এই দুটা যে অঙ্ক করা হলো আগের একটা অঙ্ক এবং এই অঙ্ক এই দুটো অঙ্ক করো এবং এর মধ্যে এই অধ্যায়ের ভিতরে যতগুলো বোর্ডে কোশ্চেন আসছে এই কোশ্চেনগুলোকে তোমরা অনুসরণ করার চেষ্টা করবে এবং বাসায় এগুলো প্র্যাকটিস করবে ক্যালকুলেটর টিপে অঙ্কগুলো করবে কারণ অনেক সময় ভুল থাকে বইয়ের মধ্যে ভুল আছে এই জন্য অবশ্যই প্র্যাকটিস করতে হবে আমরা এই অধ্যায় এখন শেষ করতে যাচ্ছি যে শর্ট সার্কিট ক্যালকুলেশনের ভিতরে আমাদের শর্ট সার্কিটের কারণ কি ছিল এর ক্যালকুলেশন করার উদ্দেশ্য কি এগুলো আগে আমি আলোচনা করেছি এবং যে দুটো অঙ্ক করলাম অঙ্কের যে স্টেপগুলোকে তোমাদের সামনে তুলে ধরেছি এই স্টেপগুলোকে তোমরাও অনুসরণ করে অঙ্কগুলো করবে আশা করি ফাইনালে যদি কোনো কোশ্চেন আসে অঙ্ক আসে তোমরা আশা করি পারবে এখন আমি চ্যাপ্টার পরবর্তী একটা চ্যাপ্টার যেতে যাচ্ছি যে অঙ্কগুলো তোমাদের বোর্ডে আসছে সেই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করে দেখবে তোমাদের বই থেকে যদি বাংলা বই বা ইংরেজি বই পাওয়ার সিস্টেম প্রিন্সিপাল অফ পাওয়ার সিস্টেম বাই ভি কে মেহতা এ একটা বই আছে এবং তোমাদের তোমাদের কাছে বাংলা বই যেগুলি আছে বাংলা বইয়ের যে করে দেওয়া অঙ্কগুলো আছে বিভিন্ন বোর্ড কোশ্চেন আসছে এই কোশ্চেনগুলোকে সলভ করার চেষ্টা করব এর পরের অধ্যায় হলো যদিও আরেকটা অধ্যায় আমাদের সামনে ছিল যে রিয়্যাক্টর সংযুক্ত করে অনেকখানি
শর্ট সার্কিট কারেন্টকে প্রতিহত করা যায় বা নিয়ন্ত্রণে আনা যায়, এই চ্যাপ্টারটা পরবর্তীতে আছে, ৬ নম্বর চ্যাপ্টারে আছে। এখন পাঁচ নম্বর চ্যাপ্টার যেটা আছে পাওয়ার সিস্টেম স্ট্যাবিলিটি, পাওয়ার সিস্টেম স্ট্যাবিলিটি, পাওয়ার সিস্টেম স্ট্যাবিলিটি। পাওয়ার সিস্টেম স্ট্যাবিলিটি আসলে এটা একটা বড় ধরনের চ্যাপ্টার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। এই চ্যাপ্টারটা বড় গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টারটাকে বোঝা একটু তোমাকে গভীরভাবে মনোনিবেশ করতে হবে, তাছাড়া এই চ্যাপ্টার বোঝা বড় কঠিন। এই জন্য পাওয়ার সিস্টেম স্ট্যাবিলিটি এটা হলো চ্যাপ্টার ৫, চ্যাপ্টার ৫। পাওয়ার সিস্টেম স্ট্যাবিলিটি, স্ট্যাবল, এটাকে আমরা বলতেছি একটা স্ট্যাবল বিশাল একটা নেটওয়ার্ক। বর্তমান জামানাতে, বর্তমান যুগে বিভিন্ন পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে পাওয়ার সিস্টেম বিশাল বড় একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের ভিতরে যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার হয়, যে প্লান্ট ব্যবহার করা হয়, যেরকম জেনারেটর, এরপরে কন্ডেন্সার, এছাড়াও যে সমস্ত মোটর ব্যবহার করা হয়, সবগুলোই প্রায় সিঙ্ক্রোনাস টাইপ। তাহলে পাওয়ার সিস্টেম একটা বিশাল বড় নেটওয়ার্ক, যে নেটওয়ার্কের ভিতরে জেনারেটর ব্যবহার হচ্ছে, কন্ডেন্সার ব্যবহার হচ্ছে এবং বিভিন্ন ধরনের যে মোটর ব্যবহার হচ্ছে সবগুলোই প্রায় সিঙ্ক্রোনাস টাইপ, সিঙ্ক্রোনাস মোটর। কিন্তু দুর্ভাগ্যজনক যে এই সিস্টেমের ভিতরে হঠাৎ যদি কোনো লোডের পরিবর্তন হয়, লোড পরিবর্তন হচ্ছে অর্থাৎ লোড চাপানো হয় অথবা লোডকে উঠায় নেওয়া হয়, দুটোর যে কোনো একটা সংঘটিত হয়, এটাকে লোডের পরিবর্তন বলা হচ্ছে। লোডের পরিবর্তন হতে পারে সুইচিং অপারেশনের ক্ষেত্রে, বিশাল নেটওয়ার্ক, এখানে সুইচিং অপারেশনের একটা বিষয় থাকে যে হঠাৎ করে ভোল্টেজের পরিমাণ বেড়ে যাওয়া, যে সুইচিং অপারেশনের সময় অর্থাৎ শর্ট সার্কিট সংঘটিত হলে কারেন্টের পরিমাণ, সুইচ অপারেশন মানে অন এবং অফ, এই দুই ক্ষেত্রে দেখা যায় বিশাল আকারের একটা কারেন্টের পরিমাণ বেড়ে গেছে, তাহলে পুরো সিস্টেমের ভিতরে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতেছে, স্থিতিশীলতা নষ্ট হচ্ছে। এছাড়াও লাইনে ফল্ট হতে পারে, লাইনে ফল্ট এবং এক্সাইটেশন যেটা লস হচ্ছে, একটা জেনারেটরের এক্সাইটেশন লস, এক্সাইটারের মাধ্যমে যে এক্সাইটেশন উত্তেজিত করা হয় জেনারেটরটাকে, এই এক্সাইটেশন লস হয়, এই লসের কারণে যতগুলো মেশিন সংযোজিত করা আছে এই সংযোজিত মেশিনগুলোর ভিতরে যেটা সিঙ্ক্রোনিজম নষ্ট হওয়ার প্রবণতা থাকে। সিঙ্ক্রোনিজম অর্থাৎ সিঙ্ক্রোনিজম যে চলতেছে, সবগুলো মেশিন একসাথে সিঙ্ক্রোনিজম করে চলতেছে, এই ফল্টের কারণে হঠাৎ লোডের পরিবর্তন হতে পারে, সুইচিং অপারেশন হতে পারে, অথবা লাইন ফল্ট দেখা দিতে পারে, লাইন ফল্ট হতে পারে, লাইন ফল্ট হয়ে যেতে, ফল্ট হয়ে গেলে এবং এক্সাইটেশন লসের ক্ষেত্রে সাধারণত সিঙ্ক্রোনিজম নষ্ট হয়ে যায়, আর এই সিঙ্ক্রোনিজম নষ্ট হয়ে গেলে স্ট্যাবল যেটা ছিল স্ট্যাবিলিটি নষ্ট হয়ে যায়, অস্থিতিশীল হয়ে যায় সিস্টেমটা, পুরো সিস্টেমটা অস্থিতিশীল হয়ে যায়। অর্থাৎ সে যেভাবে স্মুথলি কাজ করতেছিল এই এটার ভিতরে স্থিতিশীলতা নষ্ট হয়ে যাওয়ার কারণে এটাকে অস্থিতিশীল বলি আমরা। আগেকার যুগে ট্রান্সমিশন লাইনটা দীর্ঘ লাইন ছিল না, স্বল্প ধরনের লাইন ছিল, স্বল্প পরিসরের লাইন। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ মহাযুদ্ধের পর থেকে দ্রুত পাওয়ার সিস্টেমের উন্নয়ন হচ্ছে, আর এই উন্নয়নের কারণে ছোট যে ট্রান্সমিশন লাইনটাকে অনেকগুলো জেনারেটর একত্র করে সিঙ্ক্রোনিজম করে এই বিশাল বড় একটা লাইন, ট্রান্সমিশন লাইন স্থাপন করা হয়েছে, আর এই ট্রান্সমিশন লাইনের জেনারেল স্টেশন আন্তঃ সংযোগ যে ব্যবস্থা করা হয়েছে, আর যখন আন্তঃ সংযোগ ব্যবস্থা দীর্ঘ লাইনের দেখা যায় রিয়াক্টেন্সের পরিমাণ অনেক ব্যাপক, রিয়াক্টেন্সের পরিমাণ তো এই যে বাড়তি যে রিয়াক্টেন্স বেড়ে গেল, এই বাড়তি রিয়াক্টেন্সের কারণে ট্রান্সমিশন লাইনের ভিতরে ফল্ট দেখা দিতে পারে, আর এই ফল্টের কারণে পুরো সিস্টেমটা সিঙ্ক্রোনিজম সিস্টেম থেকে পরিবর্তন হয়ে একটা ডিস্টারবেন্সের সৃষ্টি করতে পারে, আর এই ডিস্টারবেন্সের কারণেই সাধারণত স্ট্যাবিলিটি যেটা স্ট্যাবিলিটির সমস্যা দেখা দেয়, যার কারণে ইঞ্জিনিয়ারিং এর ডিজাইনাররা এই বিষয়টাকে গুরুত্বের সাথে নিয়েছে যে অবশ্যই আমাদের পাওয়ার সিস্টেম স্ট্যাবিলিটির ক্ষেত্রে, দীর্ঘ লাইনের, দীর্ঘ লাইন, এই লাইনের যে রিয়াক্টেন্স, এই বাড়তি রিয়াক্টেন্সের কারণে যে স্ট্যাবল ছিল সিঙ্ক্রোনিজম নষ্ট হয়ে গিয়ে ডিস্টারবেন্সের সৃষ্টি করতে পারে, এই জন্য এই অধ্যায়ে আমাদেরকে আলোচনার মধ্যে আনতে হবে। এখানে বলছে স্ট্যাবিলিটি বলতে আসলে কি বোঝাচ্ছে, স্ট্যাবল
সিঙ্ক্রোনিজম নষ্ট হয়ে যাওয়ার এখন যেটা যে ধর্মের কারণে একটা জেনারেটিং স্টেশনের ভিতরে একটা ডিস্টারবেন্স দেখা দিল আর ডিস্টারবেন্স দেখা দেওয়ার পরে তার ভিতরে একটা রিস্টোরিং ফোর্স তৈরি করে এই রিস্টোরিং ফোর্স এবং ডিস্টারবিং ফোর্স দুটো যদি সমান হয় তাহলে লাইনটা স্ট্যাবল থাকে এই অবস্থাকে স্ট্যাবল স্ট্যাবিলিটি বলতেছে যে আমরা আবার বলছি যে ধর্মের কারণে যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে যে ধর্মের বা বৈশিষ্ট্যের কারণে যে ধর্মের জন্য সিস্টেমের বিঘ্নিত এলিমেন্ট বিঘ্ন সৃষ্টি হচ্ছে সিঙ্ক্রোনিজম নষ্ট হয়ে যাচ্ছে এলিমেন্ট ডিস্টার্বিং এলিমেন্ট এবং রিস্টোরিং ডিস্টার্বিং এলিমেন্টের ভিতরে রিস্টোরিং ফোর্স তৈরি করে যেমন তোমরা একটা বোঝা নিয়ে চলতেছো হঠাৎ করে তোমার মাথার উপরে একটা বোঝা চাপাই দেওয়া হলো অথবা বোঝা উঠায় নেওয়া হলো তো তোমার ভিতরে একটা কম্পন সৃষ্টি হবে এরপরে তুমি থেমে গেলে এই যে ভিতরে একটা রিস্টোরিং ফোর্স একটা মেশিন চলতেছে সিঙ্ক্রোনিজম অবস্থায় কিন্তু কোনো কারণে গ্রহের পরিবর্তন হয়ে গেছে অথবা সুইচিং অপারেশন হয়েছে এর কারণে বিঘ্ন সৃষ্টি হয়েছে এই বিঘ্ন হওয়ার কারণে তার ভিতরে একটা মেশিনের ভিতরে এক রিস্টোরিং ফোর্স সৃষ্টি হয় আর রিস্টোরিং ফোর্সটা ডিস্টার্বিং ফোর্সের যদি সমান হয়ে থাকে এই সমান হলেই মেশিনটা স্ট্যাবল অবস্থা আমরা বলতে পারি রিস্টোরিং ফোর্স এবং ডিস্টার্বিং ফোর্স যদি সমান হয় তাহলে মেশিনটাকে আমরা বলতে পারি যে স্ট্যাবিলিটি এই জন্য যে ধর্মের জন্য সিস্টেমের বিঘ্নিত এলিমেন্ট এর মধ্যে রিস্টোরিং ফোর্স উৎপন্ন হয় এলিমেন্টগুলোর মধ্যে ভারসাম্য ফিরে আসে তাকে স্ট্যাবিলিটি বলে এই তাহলে আমরা একটা বুঝলাম যে স্ট্যাবিলিটি কি এটা আমরা বুঝতে পারতেছি তো হঠাৎ লোডের পরিবর্তন ঘটলে সুইচিং অপারেশনের লাইন ফল্ট এবং এক্সাইটেশন লসের কারণে সংযুক্ত মেশিন সময় সিঙ্ক্রোনিজম নষ্ট হয়ে যায় এর জন্য স্থিতিশীলতা বিঘ্নিত ঘটে এই স্থিতিশীলতা নষ্ট হয় তো জেনারেটিং স্টেশনের আন্তঃসংযোগ এটা আগেও বলেছি যে জেনারেটিং স্টেশনের আন্তঃসংযোগ যেগুলো দীর্ঘ লাইন এর ভিতরে যে অতিরিক্ত বাড়তি যে তোমাদের বাড়তি লাইনের কারণে এর ভিতরে যে রিয়াকটেন্সের সৃষ্টি হচ্ছে এই রিয়াকটেন্সের কারণে স্ট্যাবিলিটিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য কোন মেশিনের ভিতরে যদি কোনো ডিস্টারবেন্স সংঘটিত হয় আর ডিস্টারবেন্সের প্রেক্ষিতে মেশিনগুলোর ভিতরে রিস্টোরিং ফোর্স সৃষ্টি করে তো রিস্টোরিং ফোর্স এবং ডিস্টারিং ফোর্স ডিস্টারবিং ফোর্স এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে আমরা বলতে পারি মেশিনটা স্ট্যাবল এখানে স্ট্যাবিলিটি সম্বন্ধে দুই ধরনের হয় স্ট্যাবিলিটি দুই ধরনের একটা হলো স্টেডি স্টেট স্ট্যাবিলিটি আর ট্রানজিয়েন্ট স্ট্যাবিলিটি স্টেডি স্টেট স্ট্যাবিলিটি দুই ধরনের হয় একটা হলো স্ট্যাটিক স্ট্যাবিলিটি একটা ডাইনামিক স্ট্যাবিলিটি তাহলে আমরা স্ট্যাবিলিটি দুই ধরনের দেখতে পাচ্ছি একটা স্টেডি স্টেট স্ট্যাবিলিটি এবং ট্রানজিয়েন্ট স্ট্যাবিলিটি আর স্টেডি স্টেট স্ট্যাবিলিটি দুই ধরনের হয় স্ট্যাটিক এবং ডাইনামিক স্ট্যাবিলিটি আমি পরবর্তীতে স্টেডি স্টেট বা ট্রানজিয়েন্ট স্ট্যাবিলিটি কি এটা পরে তোমাদেরকে বলছি এখন খেয়াল করো এই স্ট্যাবিলিটি আমরা কেন এই অধ্যায়টা পাঠ করব কি প্রয়োজন আছে এই অধ্যায়ে এবং কেন জানতে হবে আমাদের এটা আমি তোমাদেরকে বলছি একটা হলো তাহলে স্ট্যাবিলিটি পাঠের উদ্দেশ্য স্ট্যাবিলিটি পাঠের উদ্দেশ্য কেন এই অধ্যায় আমাদেরকে অধ্যয়ন করতে হবে এখানে একটা আছে যে সার্কিট ব্রেকারের ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইম নির্দিষ্টকরণের জন্য ক্রিটিক্যাল সার্কিট ব্রেকারের ক্রিটিক্যাল
টাইম নির্দিষ্ট করনের জন্য, নির্দিষ্ট করনের জন্য এই অধ্যায় আমাদেরকে পাঠ করতে হবে বা এই অধ্যায় শিখতে হবে। সার্কিট ব্রেকারের ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইম, সার্কিট ব্রেকার পরবর্তী যখন আমি এই অধ্যায় পড়াবো তখন বুঝতে পারবে যে ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইমটা কি। সার্কিট ব্রেকার অপারেশনের জন্য, সার্কিট ব্রেকার এক ধরনের সুইচিং ডিভাইস, যে একটা বিশাল বড় নেটওয়ার্ক এখানে যদি ফল্ট হয় তো সার্কিট ব্রেকারটা অফ হয়ে গিয়ে সার্কিট ব্রেকার অফ হয়ে যায়। তো এই এখানকার ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইম কি এটা আমরা পরবর্তীতে তোমাদের আলোচনা করবো। তাহলে এইটার জন্য, এটা জানার জন্য অবশ্যই অধ্যয়ন করতে হবে। প্রোটেক্টিভ রিলে, প্রোটেক্টিভ রিলে এর স্কিম অনুসন্ধান করার জন্য, অনুসন্ধান করণের জন্য তিন নম্বর হলো ভোল্টেজ লেভেল নির্ধারণের জন্য, নির্ধারণের জন্য সিস্টেমের ক্যাপাবিলিটি স্থানান্তরের জন্য, সিস্টেমের মধ্যে ক্যাপাবিলিটি স্থানান্তরের জন্য, তাহলে এই কতগুলি বিষয় জানার জন্য অবশ্যই স্ট্যাবিলিটি এই অধ্যায় আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। সার্কিট ব্রেকারের ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইম যা নির্দিষ্ট করতে হবে আমাদের, প্রোটেক্টিভ রিলের স্কিম অনুসন্ধান করতে হবে, এরপরে ভোল্টেজ লেভেল নির্ধারণ করতে হবে, এরপরে সিস্টেমের মধ্যে ক্যাপাবিলিটি স্থানান্তরের জন্য ব্যবস্থা থাকতে হবে। এই বিষয়গুলো জানার জন্য সাধারণত আমরা এই অধ্যায় অনুসন্ধান, এই অধ্যায় পাঠ করব, এই অধ্যায় শিক্ষা গ্রহণ করতে হবে। এর পরবর্তী আছে ট্রানজিয়েন্ট স্ট্যাবিলিটি কি। ট্রানজিয়েন্ট হলো তাৎক্ষণিক একটা অবস্থার নাম, ট্রানজিয়েন্ট। ট্রানজিয়েন্ট স্ট্যাবিলিটি, ট্রানজিয়েন্ট স্ট্যাবিলিটি, ট্রানজিয়েন্ট স্ট্যাবিলিটি একটা সিস্টেম চলতেছে, একটা সিস্টেম চলতেছে, চলতে গিয়ে হঠাৎ লোডের কোনো পরিবর্তন হয়েছে, সুইচিং অপারেশন হতে পারে, অথবা কোনো ফল্ট দেখা গিয়েছে। একটা স্মুথলি একটা সিস্টেম চলতেছে, হঠাৎ করে তুমি যে চলা শুরু করলে একটা বোঝা নিয়ে চলতেছো, তোমার মাথার উপরে আরেকটু 2 কেজি এক মন একটা বোঝা নিয়ে চলতেছো, তোমার মাথার উপরে যদি আরেকটু 10 কেজি চাপাই দেওয়া হয়, কোনো লোড চাপিয়ে দেওয়া হয়, তো দেখা যাবে তোমার ভিতরে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হবে। তো তাৎক্ষণিকভাবে তোমার মাথাটা অথবা তোমার শরীরটা কম্পনের সৃষ্টি হবে। এই যে বড় ধরনের একটা লোড অথবা বড় ধরনের কোনো ফল্ট, বড় ধরনের সিস্টেমে একটা ফল্ট সংঘটিত হলো, ডিস্টারবেন্স আসলো, হঠাৎ বড় ধরনের একটা লোড চাপাই দেওয়া হলো অথবা লোডকে উঠায় নেওয়া হলো, তো বড় ধরনের একটা ফল্ট সৃষ্টির পরে, ডিস্টারবেন্সের পরে সিঙ্ক্রোনিজম আর ঠিক থাকবে না। এই যে সিঙ্ক্রোনিজমটা নষ্ট হয়ে যাবে, এই নষ্ট হয়ে যাওয়া যেটা অক্ষমতা, সৃষ্টি সিঙ্ক্রোনিজম নষ্ট হয়ে যাওয়ার অক্ষমতা, এটাকে বলতেছে ট্রানজিয়েন্ট স্ট্যাবিলিটি। এটা খুব কম সময়ের জন্য স্থায়ী হয়, ডিস্টারবেন্সটা 1 সেকেন্ডের মধ্যে 1 সেকেন্ডের সময়ের জন্য পতিত হয়। এই কোনো সিস্টেমের ভিতরে, পাওয়ার সিস্টেমের ভিতরে বড় ধরনের ফল্ট, ফল্টের কারণে, ডিস্টারবেন্সের কারণে এর ভিতরে যে সিঙ্ক্রোনিজম চলতেছিল, সিঙ্ক্রোনিজম এর সক্ষম অবস্থা থাকে না, সিঙ্ক্রোনিজম নষ্ট হয়ে যায়, এই জন্য এই অক্ষমতাকে বলতেছে ট্রানজিয়েন্ট স্ট্যাবিলিটি। এরপরে ডাইনামিক স্ট্যাবিলিটি, ডাইনামিক স্ট্যাবিলিটি এখানে বলতেছে ডাইনামিক স্ট্যাবিলিটিতে অটোমেটিক কন্ট্রোল ডিভাইসের মাধ্যমে, স্বাভাবিক স্থিতিহীন সিস্টেমে আর্টিফিশিয়াল স্ট্যাবিলিটি প্রদান করা হয়, প্রয়োগ করা হয় আর্টিফিশিয়াল একটা স্ট্যাবিলিটি, তাকে স্ট্যাবল করার জন্য চেষ্টা করা হয়।
তো ছোট ডিস্টারবেন্স যেমন 10 থেকে 30 সেকেন্ড আগেটা বলেছি ট্রানজিয়েন্ট এটা 1 সেকেন্ড কাল স্থায়ী হয় আর এখানে 10 থেকে 30 সেকেন্ড স্থায়ী হয় তাহলে ছোট ডিস্টারবেন্সের জন্য ছোট ছোট ডিস্টারবেন্স একটা ডিস্টারবেন্স সংঘটিত হয়ে গেছে এখন বাহির থেকে অটোমেটিক কন্ট্রোল ডিভাইস মানে স্বাভাবিক স্থিতিহীন সিস্টেমে আর্টিফিশিয়াল স্টেবিলিটি প্রয়োগ করা হয় এইটাকে বলতেছি ডাইনামিক স্টেবিলিটি আবার যত বলা যে একটা ফাস্ট সোয়িং বলতেছে অর্থাৎ একটা মেশিন চলতেছে চলতে গিয়ে তার শ্যাফট স্মুথলি ঘুরতেছে এখন যদি শ্যাফটের উপরে কোনো লোড চাপায় দেওয়া হয় তো তাৎক্ষণিকভাবে শ্যাফট একটু আন্দোলিত হবে শ্যাফটের পরিবর্তন হবে এই যে প্রথমে যে সোয়িংটা হচ্ছে সোয়িং মানে যেরকম সাঁতার কাটে অথবা সেলাই মেশিনের যেটা সোয়িং ওঠানামা করে ঠিক তেমনি একটা জেনারেটরের শ্যাফটের ভিতরে জেনারেটর শ্যাফটের ভিতরে যদি কোনো লোড চাপায় দেওয়া হয় এবং উঠায় নেওয়া হয় তো ফার্স্ট সোয়িং বলতেছে ফার্স্ট সোয়িং এর পরে সিস্টেমের নতুন স্টেডি স্টেট সাম্যাবস্থায় ফিরে না আসা পর্যন্ত সিঙ্ক্রোনিজম বজায় রাখার সামর্থ্যকে ডাইনামিক স্টেবিলিটি বলে আর একটা হলো স্টেডি স্টেট স্টেবিলিটি স্টেডি স্টেট স্টেবিলিটি স্টেডি স্টেট স্টেবিলিটি তাহলে আমরা দেখলাম যে ট্রানজিয়েন্ট স্টেবিলিটি তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ডিস্টারবেন্সের সময় সংঘটিত হয় এটা স্থায়ীকাল 1 সেকেন্ড এরপরে ডাইনামিক স্টেবিলিটি এটা স্থায়ীকাল 10 থেকে 30 সেকেন্ড এরপরে স্টেডি স্টেট স্টেবিলিটি যেটা ছোট বা ধীর মাত্রার ডিস্টারবেন্সের পর পাওয়ার সিস্টেমের সিঙ্ক্রোনিজম ফিরে আসার সক্ষমতাকে স্টেডি স্টেট স্টেবিলিটি বলে তাহলে স্টেডি স্টেট ধীর গতি অথবা ছোট ধরনের কোনো ফল্ট সৃষ্টি হওয়ার পর তার সিস্টেমের ভিতরে সিঙ্ক্রোনিজম ফিরে আসার সক্ষমতাকে স্টেডি স্টেট স্টেবিলিটি বলে তাহলে আমরা আজকে যে নতুন চ্যাপ্টার শুরু করেছি পাওয়ার সিস্টেম স্টেবিলিটি এর ভিতরে আমরা দেখতে পেলাম স্টেবিলিটিটা কি স্থায়িত্বটা কি স্থিতিশীলতাটা কি এরপরে স্থিতিশীলতা বলতে কি বোঝায় এরপরে স্থিতিশীলতা কয় ধরনের এটা আমরা শিখলাম এবং এটা এই চ্যাপ্টার অধ্যয়নের প্রয়োজনীয়তা কি আর এখানে আমরা কতগুলো সংজ্ঞা শিখলাম ট্রানজিয়েন্ট স্টেবিলিটি ডাইনামিক স্টেবিলিটি স্টেডি স্টেট স্টেবিলিটি পরীক্ষার সময় থাকে স্টেবিলিটি বলতে কি বোঝো অথবা ট্রানজিয়েন্ট স্টেবিলিটি কতক্ষণ স্থায়ী হয় ডাইনামিক স্টেবিলিটি কতক্ষণ স্থায়ী হয় স্টেডি স্টেট স্টেবিলিটি বলতে কি বোঝায় এগুলোর সংজ্ঞা তোমাদেরকে শিখতে হবে আগামী দিন তোমাদের আর একটা জিনিস বড় গুরুত্বপূর্ণ সেটা হলো যে একটা মেশিনের উপরে লোড চাপাইলে অথবা লোড উঠাইলে এর ভিতরে যে স্টেবিলিটিটা নষ্ট হয়ে যায় স্টেবিলিটি অবস্থা যেটা চলতেছিল সিঙ্ক্রোনিজম যেটা চলতেছিল অর্থাৎ কিছু একটা সোয়িং হচ্ছে উঠানামা করতেছে শ্যাফটটা একটু উঠানামা করে যেরকম তুমি এক এক মনোযোগ নিয়ে চলতেছে বারবার বলছি মাথার উপরে যদি 1-10 কেজি আরো চাপাই দেওয়া হয় অথবা 10 কেজি উঠাই নেওয়া হয় তাহলে তাৎক্ষণিকভাবে তোমার ভিতরে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করবে একটা মেশিনের ভিতরে যখনই লোড চাপাইলে অথবা লোড উঠাই নিলে অর্থাৎ লোডের পরিবর্তন হলে সেখানেও একটা সোয়িং এর সৃষ্টি হবে আর এই সোয়িং ইকুয়েশনের মাধ্যমে তোমাকে বের করতে হবে কি পরিমাণ ডিস্টারবেন্স বা কি পরিমাণ অর্থাৎ বিচ্যুতি ঘটেছে এই বিচ্যুতি কোনটা তোমাকে বের করতে হবে যে স্টেডি স্টেট ছিল সেখান থেকে কতটুকু বিচ্যুতি হয়েছে এটা তোমাকে বের করতে হবে এটা সামনের ক্লাসে আমরা শিখব যে সামনের ক্লাসে যে সোয়িং ইকুয়েশন অথবা সোয়িং সমীকরণ দিয়ে বিবৃত করো এটা পরীক্ষায় সময় অনেক সময় থাকে সোয়িং ইকুয়েশন সোয়িং ইকুয়েশন বিবৃত করো তাহলে আমরা এই সোয়িং ইকুয়েশনটা সামনের ক্লাসে আমরা দেখব তোমরা একটু বাসায় একটু দেখো যেহেতু এই চ্যাপ্টারটা এত বড় গুরুত্বপূর্ণ এবং এই চ্যাপ্টার বোঝার জন্য এটা সাধারণত আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং মাস্টার্স ডিগ্রিতে এই এই অংশটা পড়ানো হয় যদিও তোমাদের ডিপ্লোমা কোর্স খুবই সামান্য খুবই শর্ট করে এখানে দেখানো হয়েছে তাহলে স্টেবিলিটি স্টেবিলিটির প্রয়োজনীয়তা কি স্টেবিলিটি কী কী ধরনের হয় ট্রানজিয়েন্ট স্টেবিলিটি ডাইনামিক স্টেডি স্টেট স্টেবিলিটি বলতে কী বোঝো কতক্ষণ স্থায়ী হয় আর এর সাথে সোয়িং সমীকরণটি বিবৃত করো প্রতিষ্ঠিত করো এই এই জিনিসগুলো পড়লেই এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে আশা করি আমি সামনের ক্লাসে তোমাদের সোয়িং ইকুয়েশনটা তোমাদের সামনে উপস্থাপন করব তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং ক্লাসের জন্য প্রস্তুতি গ্রহণ করো আমাদের সামনে যে কোনো সময় ক্লাস খুলে গেলে সেখানে আমাদের বাস্তবে যখন ক্লাসে আসবে তখন
তোমাদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে এই সমস্ত জিনিসগুলো আরো ক্লিয়ার করে বোঝানো যেত। এই জন্য আমি আশা করি যে অতি শীঘ্রই ক্লাস শুরু হয়ে যাক, এটা আমি দোয়াও করি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকবে বলে আমি আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।